গত 28 জুলাই তারিখে বিমান বাংলাদেশ যোগে ইংল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন লন্ডন প্রবাসী এক নারী যাত্রী। সেই নারী যাত্রীর সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে বাংলাদেশ বিমানের কিছু কর্মকর্তার সঙ্গে। 28th of July BG-24 আমার ফ্লাইট ছিল। তো সংক্ষেপে আমি বলতেছি, 26,000 টাকা ঘুষ না দেওয়ার জন্য আমাকে ফ্লাইট দেওয়া হয় নাই। সো আমার সাথে 3টা প্যাকেজ ছিল, আমি রিফিউজ করছি 2টা প্যাকেজ না নেওয়ার জন্য। সো এইটার জন্য ক্ষিপ্ত হয়ে আমাকে বলা হয়েছে যে ফ্লাইট বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি যদি এই 26,000 টাকা দিতাম, আমার ফ্লাইট মানে গেট ক্লোজ হইতো না। একজন ইন্টারন্যাশনাল ফ্লাইটের, আপনারা জানেন, ফ্লাইট ক্লোজ হওয়ার আগে আধা ঘন্টা বা 15 মিনিট আগে ওয়ার্নিং করা হয় প্যাসেঞ্জারকে যে ফ্লাইট ক্লোজ হয়ে যাবে, আপনারা আপনাদের টিকিট বুকিং সব কিছু শেষ করেন। সো আমার সব কিছুই ঠিক ছিল, আমি অনেক আগেই ছিলাম ওই রুমে ওদের ডেস্কে, কিন্তু ওরা আমাকে কিছুই বলে নাই। কিন্তু যখনই আমি রিফিউজ করছি, আমার সুটকেস নিব না, আমার নেফিউ এসে নিয়ে যাবে, তখনই ওরা আমাকে বলছে ফ্লাইট ক্লোজ হয়ে গেছে। ফখরুল আহমেদ স্যার বলছেন, যখন একজন স্যার বলছেন যে আপনার পেপার ডকুমেন্টস কিছু ভুল ছিল, চাচা ছিলেন সামনে, চাচা বলছেন শাট ইওর মাউথ। ওই ফখরুল স্যার ফখরুল আহমেদ স্যার বলছেন শাট ইওর মাউথ, ওনার কোনো ব্যাপারে ভুল ছিল না, ওনার ব্যাকেজ ওভার ছিল, কিন্তু উনি ব্যাকেজ বলছেন রিফিউজ করছেন না নেওয়ার জন্য। আমার রেকর্ডে আছে প্যাকেজ রিফিউজ করছি আমি না নেওয়ার জন্য, আমি টাকাও দেব না, আমাকে সিল দেন। কিন্তু ফ্লাইটটা গেট বন্ধ হয় নাই, শুধু আমি 26,000 টাকা দেই নাই বলে আমাকে বলছে ফ্লাইট বন্ধ হয়ে গেছে। তারপরে আমি যখন একটু সরে গেছি, আমি রিকোয়েস্ট করছি, আমাকে কানের কাছে এসে উস্পার করে একজন ছেলে বলছে, স্যারদেরকে খুশি করে দেন, 26,000 টাকা দিয়ে দেন, আপনার ফ্লাইট হয়ে যাবে। তখনই আমি বলছি যে কুলাঙ্গারগুলা, আমি তোমাদের সব কিছু ফাঁস করে দিব, সবাই লুকাইয়া গেছে। তার আগে আমি হাতে পায়ে ধরে সবাইকে রিকোয়েস্ট করছি, আমার বাচ্চার জন্য কান্না করছি, বলছি আমার বাচ্চাটা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি একজন মেন্টাল ডিপ্রেস্টের ঔষধ নেই, আমাকে পাগল বলে আখ্যায়িত করছে। এই সুমন, জাহিদুল হোসেন সুমন, আমার উপরে পাসপোর্ট চুরে মারছে, টিকিট চুরে মারছে। একটা বারের জন্য চাচা ছিলেন, কালকে ক্ষমা চায় নাই। ফারুক স্যার, আনিস স্যার, বুরহান স্যার, ওরা ক্ষমা চাইছে, কিন্তু উনি একটা বারের জন্য ক্ষমা চায় নাই। উনি বলছেন উল্টা, আমি এখানে ছিলাম না, সেখানে ছিলাম না, এই সেই এইটা বলছেন, সব বলছেন বানোয়াট, কিন্তু একটা বারো মাপ চান নাই। আমি যখন ছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা চিৎকার করে কান্না করছি, আমার ভিডিও রেকর্ডে আছে, আমাকে একটা বন্দা, ইভেন আমি পেপার ওয়ার্কের জন্য আস করছি, একজন থেকে আরেকজন আমাকে বলছে এইখানে যান ওইখানে যান, একটা বন্দা আমাকে সাহায্য করে নাই। আনসার থেকে নিয়ে কোনো ধরনের মানুষ শুধু দাঁড়ায়া তামসা দেখছে। লন্ডন প্রবাসী সেই নারীর অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ বিমানের 2 জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ ফারুক আলম আমাদেরকে বলেন, মোখলেসুর রহমান ও কাউসার আলী মণ্ডল নামে 2 জন কর্মকর্তাকে যথাক্রমে একজনকে সাময়িক বরখাস্ত এবং অন্যজনকে সিলেট থেকে প্রত্যাহার করে অন্যত্র পাঠানো হয়েছে। এছাড়াও প্রেস রিলিজের একটি কপি তিনি আমাদের কাছে হস্তান্তর করেন। তাছাড়াও বিষয়টি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় ঢাকাস্থ জনসংযোগ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে জানান, ইমিডিয়েট পদক্ষেপ তো নেওয়া হয়েছে অভিযোগের প্রেক্ষিতে, আরেকটা হলো একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তো তদন্ত এটা কমপ্লিট হওয়ার পরে বাকিটা বলা যাবে। বিষয়টি নিয়ে লন্ডন প্রবাসী জামিলা বেগমের প্রতিক্রিয়া জানতে আমরা তার খাদিমনগরের বাসায় গেলে তিনি আমাদেরকে বলেন, দিতাম সাইনা তারারে, ফারুক স্যার রে, আনিস স্যার রে,
বুরহান স্যাররে, বাট যারা আমার সাথে জুয়ো খরসইন, ভবিষ্যতে যেন আমার রেমিডেন্স যোদ্ধার যারা আছে তারার জন্য কোনো ক্ষতিগ্রস্ত কারণ না হয়ে এরা দাঁড়ায়, এইসব কুলাঙ্গার অফিসারদেরকে ভবিষ্যতের জন্য চিরস্থায়ীর জন্য বহিষ্কার করা হোক, আর অমর হায়াত স্যারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। উনি জাজমেন্ট চেয়ারের মধ্যে বসে উনি কোনো জাজমেন্ট করেন নাই, উনি আমাকে উল্টা মানে অপবাদ দিয়ে বিদায় করছে। আমি পেপার ওয়ার্ক দেখি নাই আর এবং আমি জানি না কোন অফিসাররে বরখাস্ত করা হয়েছে। আমি প্রফেশনালি অফিসিয়ালি আমি যারারকে চিহ্নিত করছি তারারে বরখাস্ত করা হইলে আমি খুশি হব। আর যে স্যার বলছে মানবিক অধিকার নাই, উনার মধ্যে হিউম্যানিটি নাই, উনাকে ট্রান্সফার করার কোনো মানে আমি যুক্তি দেখি না। উনাকে সম্পূর্ণভাবে বরখাস্ত করা আমি মনে করি দাবি রাখি। আরও ভালো পদক্ষেপ নেবেন, যেরকম প্রবাসী ভাই বোনরা এসে এইরকম হয়রানির শিকার না হয়। জুতা আমার উপরে একা পড়ে নাই, সারা গোটা বিশ্ব জাতির উপরে, সারা বিশ্ব বাংলার উপরে এই জুতাটা মারা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের একটি বিশাল ভূমিকা রয়েছে। সেই জায়গাটি থেকে প্রবাসী যাত্রীদের হয়রানি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেক বেশি সচেতন এবং যত্নশীল থাকবেন, সেই প্রত্যাশা রেখে শাহপুরান সুমন, LB24, সিলেট।